চলে আসলাম অনেক ঘন একটি জঙ্গলে, কিন্তু ভাই এখানে ঘন জঙ্গল কই, এটা তো রাস্তা। এটা তো আমরা জানি, ওরা তো জানে না। আমার দাদার দাদা বলতো কখনো সন্ধ্যা বেলা যাতে ঘন জঙ্গলে আমরা না যাই। আরে ভাই এখন তো সন্ধ্যা না, এখন তো রাত। হালার পোলা তুরনা বারণ করছে এগুলো না কইতে, এগুলো তো আমরা জানি, ওরা তো জানে না। তুই আর একটুলটা পাল্টা কথা কইবি, তোর ঠিক এই অন্ধকার জঙ্গলের ভিতরে নিয়ে পুত মেরে দেমু। ভাই তুই আমার ঠিক মনের কথাটাই কইছস, আমিও ঠিক মনে মনে এটাই ভাবতেছিলাম। বস আপনারা দুজন ওরে পুত মারার সময় আমারও সাথে রাইখেন। আমার দাদার দাদা যে কথাগুলো বলতো তাদের কথাগুলো সত্য কিনা এটা পর্যবেক্ষণ করার জন্য আমরা এই রাতের বেলা ঘন জঙ্গলে আসছি। তো আমরা আজকে দেখবো এই অন্ধকার ঘন জঙ্গলের ভিতরে ভূত আছে কিনা। তো চলেন। তো গাইস আপনারা দেখতে পারতেছেন আমরা আইসা পড়ছি অনেক ঘন একটি জঙ্গলে, অনেক অন্ধকার চারপাশে। আজকে আমরা দেখে সারমু যে এই জঙ্গলে ভূত আছে কিনা। কে ছিলেন দিল? তো গাইস আপনারা দেখতে পারলেন একটা চিৎকার আওয়াজ শোনা গেছে। তো আমরা আজকে দেখে স্যার মুজে এখানে ভূত আছে কিনা। ভাই এখানে গাছটায় কিছু একটা লড়লো না, এখান থেকে আওয়াজটা আসছে, এখান থেকে ইয়েটা আসছে। ভাই আমি চলে যাই। আর দাঁড়া, এসব ভুটুত কিছুই হয় না। তো গাইস আপনারা দেখতেই পারলেন একটা চিৎকার আসছে এবং কি এখান থেকে একটা কি যেন লড়ে উঠছে, এখান থেকে কিছু একটা লড়ছে এখান থেকে। তোরা ভয় পেয়ে গেছিস? মানে আরে গাছে তো আমি ডিল মারছিলাম, এই জন্যই তো গাছটা নড়ে উঠছে। হালার পোলা কি বলে শয়তানি করস, তোর 2 টাকা শয়তানের জন্য এখন আমার 20 টাকা জীবন চলে যাইত। হালার ঘরে হালা তোর লাগে আমার কিডনি নাই মা বিচির গেছে আয়া পড়ছে। ইস কি সুন্দর প্রকৃতি, এই প্রকৃতিতে যদি চা খাওয়া যায় তো কি যে মজা লাগতো রে। কি 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 আবার কত? আর ভাই এত সুন্দর প্রকৃতিতে যদি চা পাওয়া যায় তো কি যে মজা লাগতো। হালার পোলা এই অন্ধকার জঙ্গলে কি তোর খালাস আমি চা নিয়ে আইব?
চল। চ চ চ চ এই নে তোর খাবার জামাই চা নিয়ে আইসা বসছে, চল চল চা খাবো চল। আয় কিরে ভাই আয় না, চল আয়। চা খাওয়ান কাকা। কাকা আমাদেরকেও চা খাওয়ান। কাকা চা দেন। আচ্ছা কাকা একটা কথা বলেন, আপনি যে অন্ধকার জঙ্গলের ভিতর চা বিক্রি করেন, আপনার কি ভয় লাগে না? ভয় সবারই লাগে, ভয়ে গলা সবারই শুকায়, কিন্তু পানি খাইলে আবার গলা ভিজে যায়। কিন্তু কাকা আমাকে একটা কথা বলেন, আপনি এই অন্ধকার জঙ্গলে চা কেন বিক্রি করেন? অনেক বছর আগের কথা, তখন আমি চা বিক্রি করতাম। চা বিক্রি করতে করতে এই জঙ্গলে চলে আসছিলাম। তাইলে কাকা এখন আপনি কি করেন? এখনো আমি চা বিক্রি করি। রিমা এই তোর আবার কি হইলো? ভাই আমার হঠাৎ রিমার কথা মনে পড়ে গেল। তো এখন আবার কি লেগে রিমার কথা মনে পড়লো? ভাই অনেক বছর আগের কথা, রিমার আমি চা খাইতেছিলাম। চা খাইতে খাইতে এক ঘন জঙ্গলে চইলে গেছিলাম। ঘন জঙ্গলে যাইয়া রিমার আমি করছিলাম, আরে গল্প করছিলাম, আমি আর রিমা গল্প করছিলাম। আজকে আমার ওই দিনগুলোর কথা অনেক মনে পড়তেছে। রিমা ওই দিনগুলোর কথা মনে পড়ে আমার একটা শায়রি মনে পড়ে গেল, তাহলে তোরা শুন। কি রে শুনছস? আরে ভাই তুই তো কিছু কইছি নাই। আমিও তো কই, আমি কিছু কই নাই, তাহলে শুন। বৃষ্টি ভেজা রাত তুমি, সন্ধ্যা আকাশের তারা আমি। কি রে কর্ণম শুভ কি বৃষ্টি বেজার আজ তুমি, সন্ধ্যা আকাশের তারা আমি। রিমা আজ তুমি কোথায় গেলে? এ একলা জঙ্গলে চা খাইতেছি আমি। আরে এগুলা বাদ দে, রিমার দিন শেষ, পরিমনির বাংলাদেশ। এবার কাকারে বিদায় কর। এই তাসিম টাকা দে। ভাই আমার কাছে তো 101 টাকার নোট ভাঙতি নাই। আচ্ছা থাক, এই কন্ডম শুভ টাকা দে। ভাই আমার কাছে তো টাকা নাই। এই রিমা টাকা দে। ভাই আমার কাছে 1 টাকাও নাই, আমার সব টাকা রিমা মাইরা দিছে। দূর ও ভাল তোকে সব জায়গায় সব টাকা আমি দিতে হয়। এ ভাই শোন না, আমার কাছে তো টাকা নাই। আচ্ছা ভাই আমার তো কিছু গোলমাল লাগতেছে, এই অন্ধকার রাতে এত ঘন জঙ্গলে কেউ চা বিক্রি করে? ভাই আমার থেকে তো মনে হয় কোনো কিছু গোলমাল আছে, না হয় অন্ধকার জঙ্গলের মাঝে কে চা বিক্রি করবো? ভাই
আমার তো মনে হয় এটা ভূত। আচ্ছা দাঁড়া, আগে কাকারে বিদায় করি। কাকা কিরে, কাকা কই গেল ভাই? আমার তো মনে হয় এখানে কিছু গন্ডগোল আছে। ভাই আমি আগেই কইছিলাম, আমার মনে হয় এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। চল আমরা এখান থেকে পালাই। ভাই ওটা কি ছিল? ভাই আমার তো মনে হয় ভূত। দাঁড়া, একজন দুজন তিনজন, ক্যামেরাম্যান কই, রিমা কই, ওরে খুশ ভাই, একসাথে একসাথে ভাই, একসাথে হ ভাই, কেউ ছিলেন একসাথে হ, একসাথে ভাই, ভাই সবাই একসাথে ঘুষ। রিমা 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 কই তুই? রিমা আরে শালা ক্যামেরাম্যান কই গেলি? রিমা ভাই চল আমরা আগের জায়গায় যাই। রিমা রিমা ভাই ওদিকে। তাসিমার কন্ডম শুভ কই গেল? দূর শালার মতো ধরার সময়টা আর পাইল না। আরে ভাই কার মারে দেখছস, ওর মা না আমার মা না তোর মা? আরে না ভাই আমি ওইখানে মাম্মি দেখছি। আমি ওইখানে তোর বাপরে দেখছি, চল। কন্ডম শুভ বিশ্বাস কর, আমি ওইখানে মাম্মি দেখছি। হুম চল, খালি মাম্মি মাম্মি করে। আমি ওইখানে মাম্মি দেখছি। আবার মাম্মি মাম্মি করতেছে? এমনিতে ভয় আমার টুনটুনের কাছে কিডনি চলাইছে, আর ও মাম্মি মাম্মি করতেছে। আরে এই জুতার ফিতাটা খোলার আর সময় পেল না। দূর, হায় রে এই ফিতা কেমনে লাগাই। দূর বাল, হ্যাঁ আর পোলা টাকা রেসস কেন, হেল্প কর, মানুষ বিপদে পড়লে যে সাহায্য করত জানোস না? আরে তাসিম কই? ও কই গেল? আরে ওইখানে কি করতাছস? আরে ভাই আর কইস না, জুতার ফিতাটা খোলার সময় পেল না। জুতার ফিতাটা খুলে গেছে, এখন একজনের দিয়ে লাগাইতেছি। জুতার ফিতা লাগাইতেছস? আরে কার দিয়ে জুতার ফিতা লাগাইতেছস? আরে আর কার দিয়ে লাগামু, ওই যে একজন বাইরে পাইছি তারা দিয়ে লাগাইতেছি। একজন বাইরে পাইছস? ভাই দাঁড়া,
ভাই তোরা যারা ভাই তোরা আমার সাথে করে নিয়ে যা ভাইটা কি ছিল সাদা কালার আমি তোরে এই মাম্মির কথাই কইছিলাম তো গাইস আপনারা তো দেখতেই পারলেন আমরা এখন আর ভিডিও করার মতো অবস্থায় নাই এখান থেকে যত তাড়াতাড়ি আমরা বের হমু আমাদের জন্যই ভালো ভাই চল আমরা তাড়াতাড়ি এখান থেকে বের হই ভাই আস্তে ভাই ওটা কি ভাই এ ক্যামেরা ঘুরা ক্যামেরা ঘুরা ক্যামেরা ঘুরা ভাই ওটা তো সেই ভূত ভাই এটা তো আমাদের পিছে পড়ে রয়েছে ভাইটার হাত থেকে আমরা সারা কেমনে পামু ভাই আমার কাছে একটা বুদ্ধি আছে আজকে তোর অন্ধকার জঙ্গলে পুত মেরেছ আর মু তোরা আমার পিছে থাকিস এইবার দেখ হালার পোলা তোর এই ভিডিও আমরা টিকটকে কিভাবে ভাইরাল করি আজকে তো এই ভিডিও টিকটকে ভাইরাল হইবই কেউ আটকাইতে পারবো না হে অ্যাক্টিং সুন্দর হইতেছে কর এক মিনিট আমি তোদেরকে ভয় পাইতেছি কেন আমি তো ভূত তোর উল্টা আমার ভয় পাবি আমি তোদের মন ধন সব কেড়ে নেব ভাই আপনি আমাদের সব নেন কিন্তু আমাদের ধন নেন না ভাই ভাই আমরা এখনো কেউ বিয়ে শাদী করি নাই ভাই ভাই আপনি আমাদের সব নিয়ে যান কিন্তু এটা নিয়েন না দরকার হলে ভাই আপনার ধনতের আমরা মাপ চাই আচ্ছা ঠিক আছে আমি তোদের বউ সম্পদ নিব না কিন্তু তোরা আমার একটা জিনিস খাওয়াতে হবে তোরা আমার একটা আকিস বিড়ি খাওয়া ভাই আমরা তো পেন্সিডি লিয়া বা মদ এগুলা খাই আকিস বিড়ি খাই না আর আমাদের কাছে এখন আকিস বিড়িও নাই আর এই ঘন জঙ্গলের মধ্যে এমন একটা দোকান নাই যে যেখান থেকে আপনাকে আকিস বিড়ি এনে খাওয়ামু ভাই আপনি একটা কাজ করেন আপনি আমাদের কাছ থেকে অন্য কিছু চান আমি যা চামু তোর আমার তাই দিবি তো আচ্ছা বলেন ভাই আপনার কি লাগবো আপনি যা বলবেন আমরা তাই দিমু তোরা তিনজনের মধ্যে ওই লম্বু পিছনটা আমার খুব পছন্দ হয়েছে ওরে আমার কাছে দিয়া তোরা চলে যা কি করে